নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, একটা বিকেলে বা সন্ধ্যের সময় বাচ্চাদের বা বড়দের কনে রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। মানে বিকেলবেলার বা সন্ধেবেলায় এই কনটা যদি দাও, একটা মুখরোচকও হয়ে যাবে, আর বৃষ্টির সময় তো চলেই এলো, বৃষ্টির সময় এই কনটা কিন্তু দারুণ লাগবে। সেই জন্যে যথারীতি কন লাগবে। এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু এখন বর্ষার সময় কনটা উঠবে। চলো তার জন্যে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম বা একটা পাত্র বসিয়ে দেবে, তার মধ্যে একটু জল দেবে, জল দিয়ে কনগুলোকে ঢেলে দেবে। কনগুলো একটু ফুটিয়ে নেবে, এই যে এই রকম ফুটে উঠলেই দেখবে কনগুলো সব ভাসছে। এই অবস্থায় এক ফুট হলেই তখন ঠান্ডা বরফ জলে তুলে রেখে দিতে হবে। একদম ফুটলেই একদম ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, বরফ ঠান্ডা জলে। তাতে কি হবে, কনের মানে রংটা খুব সুন্দর থাকবে। রেখে দিলাম ওটা জল ঝরাতে। আর এখানে এই যে শুকনো লঙ্কাগুলো তিনটে ভেজে নিয়েছিলাম, সেটাই চিলি ফ্লেক্স করে দিয়েছি। আর এখানে কয়েকটা রসুন আর একটু আদা নিয়েছি, সেইটাই শিল লড়াই পেস্ট করে নিয়েছি। এইটা দিয়ে দেবো এই বাটিটার মধ্যে, মানে চিলি ফ্লেক্স যার মধ্যে দিয়েছে তার মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স রেখে দিয়েছি অবশ্যই। এর মধ্যেই দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়ে দিলাম কনগুলো, মানে সেদ্ধ করে ঠান্ডা জলে ভেজানো যে কনগুলো ছিল সেইগুলো। এরপরে হালকা হাতে এটা মেখে নেব। এটা একটু দুপুরবেলা প্রিপারেশন করে রেখে দেবে, তারপরে সন্ধেবেলায় করে দিলে দারুণ লাগবে। এর মধ্যে অল্প সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে কনগুলোকে পুরো মাখিয়ে ফেলতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করলে কনগুলো সুন্দরভাবে একটা একটা গায়ে সুন্দরভাবে মেখে যাবে। এক কোট হলেই কনগুলো ভাজতে সুবিধা হবে, সেই জন্যে হালকা হাতে সুন্দরভাবে এটা মাখতে হবে। খুব ধীরে সুস্থে মেখে নিলেই দেখবে কনগুলো বেশ সুন্দর কোট হয়ে গেছে। এবারে ভাজার জন্যে সাদা তেল নেব। একটু তেলটা বেশিই দিতে হবে, কারণ যেহেতু ভাজা হবে। এরপরে আস্তে আস্তে কনগুলোকে আমি ছেড়ে দেব, তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু ডুবো তেলেই এই কনগুলো ভাজতে হবে, আর মানে কম তেলে ভাজলে হবে না। অল্প অল্প করে দিয়ে, মানে একবারে যদি না হয় তোমরা দু তিনবার দিয়েও কনগুলো ভাজতে পারো। এরপরে দেখবে ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, আস্তে আস্তে দেখবে তেলের ওপর কনগুলো ভেসে উঠেছে। হালকা করে ভেসে উঠলে এটা কনগুলোকে আমরা তুলে নেব তেলের বাইরে। অবশ্যই তেলটা গরম হয়ে গেলে, মানে হাই ফ্লেমেই ভাজবে, কোনো লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করার দরকার নেই। কন পুড়ে যাবে না, হালকা করে দেখবে এই দেখো ভেসে উঠছে। ভেসে উঠলে এগুলোকে তুলে নিতে হবে, মানে ভেতরে সেদ্ধ হওয়া বা কিছু সেইভাবে কোনো কিছুরই দরকার নেই। ব্যাস এইভাবে আমি দেখছি ওপরে ভেসে আসছে। ব্যাস আমি একটু নাড়াচাড়া করে কনগুলোকে হালকা করে তুলে নিলাম তেল থেকে। দুর্দান্ত হয়, মানে এইটা যদি দুপুরবেলায় করে রেখে দাও, বাকি প্রিপারেশনটা সন্ধেবেলায় করলে একদম গরম গরম সার্ভ করা যাবে। এই বর্ষার দিনে কিন্তু এই রেসিপি দারুণ যাবে। অবশ্যই বাচ্চাদের এই রেসিপিটা করে দেখো। আর যেসব বাচ্চারা ঝাল খায় না, তাদের জন্য চিলি ফ্লেক্সটা একটু কম দেবে, তাহলেই হবে। আর বড়দের জন্য দিয়ে দেবে একটু ঝাল ঝাল, দারুণ লাগবে। চলো ভেজে আমি একটা পাত্রে জায়গায় তুলে রেখে দিলাম। ব্যাস এবারে আমি একটা অন্য পাত্রে
ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, একদম খুব কুচিও নয়, খুব বড় টুকরোও নয়, একটা ওই ছোটো পেঁয়াজ হলেই হয়ে যাবে। ব্যাস সেইটাকে ভালো করে হালকা করে ভেজে নেব। এই দেখো, ভাজতে ভাজতে ভাজা হয়ে এসেছে, কিছুটা লাল হয়েছে, কিছুটা গোলাপি রয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটা ছোট ক্যাপসিকাম, তোমরা যতটা ইচ্ছা সেটাই দিতে পারো। আন্দাজটা তোমাদের করতে হবে, যার বাড়িতে যে বাচ্চা যেরকম খায়। দারুণ খেতে হয়, এটাও হালকা নাড়াচাড়া করে রাখছি। যদি দুপুরের দিকেও আগের প্রিপারেশনটা করে রাখো, সন্ধেবেলা এইটুকুনি কাজ করেই কিন্তু সার্ভ করা যাবে। আর লাগবে কয়েক টুকরো টমেটো, অবশ্যই একটু টক ঝাল মিষ্টি হবে, তাই কয়েক টুকরো টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ক্যাপসিকাম জানো খুব বেশিক্ষণ ভাজতে হয় না, সেই জন্যে পেঁয়াজটাও একটু কচমচে থাকলো। আর এইদিকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এইটাকে নাড়াচাড়া করে নিচ্ছে সুন্দরভাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দিচ্ছি। আর এখানে আমি আটটু দিয়ে দিলাম বিট লবণ, সেই জন্যেই আমি ওইখানে লবণটা কম দিয়েছিলাম। আর এখানে সামান্য একটু আমচুর পাউডার, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। ব্যাস এইটাকে নাড়াচাড়া করে এবারে কর্নগুলো এর মধ্যে সব ঢেলে দেব। ব্যাস এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে বাচ্চাকে সুন্দর একটা গ্লাস বা বাটির মধ্যে সার্ভ করবে। বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খাবে, আর খুব হেলদি, খুব সিম্পল রান্না, খেতে কিন্তু খুব টেস্টি। অবশ্যই করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হও। আর পুরনো বন্ধুরাও অবশ্যই আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও। এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ কর্নের মধ্যেও এর টেস্টগুলো আসার জন্যে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছে, ব্যাস গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি। আর উপরে একটা, মানে একটা না, অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লেবুর রসটা দিও, তাহলে এর টেস্টটা আসবে দারুণ। তারপরে লেবুর রস দেওয়ার পর অবশ্যই একটু নাড়াচাড়া করে নিও, যাতে লেবুর রসটা সব জায়গায় মিশে যায়। আর বাদবাকি যে চিলি ফ্লেক্সটা দিলাম ছিল, সেটাকেই দিয়ে দিলাম উপর থেকে। ব্যাস আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের রেসিপিটা কেমন লাগলো বলতে ভুলো না জানো।